বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম জানাচ্ছি গার্মেন্টস ওয়ার্ক চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং লাইন সুপারভাইজার বা লাইন চিফের চাকরি নিতে গেলে আপনাকে কি কি কাজ জানতে হবে, কি কি দক্ষতা থাকতে হবে এবং ইন্টারভিউতে আপনার কাছে কি কি বিষয় জানতে চাওয়া হবে। বন্ধুরা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একজন সুপারভাইজারের দায়িত্ব অনেক বেশি। ফেব্রিক থেকে একটি গার্মেন্ট সেলাইয়ের মাধ্যমে কমপ্লিট করে পূর্ণরূপ দেওয়ার কারিগর এই সুপারভাইজার লাইন চিফেরা। তাদের প্র্যাকটিক্যালি সকল কাজে দক্ষ হতে হয়। ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথডের সমন্বয়ে সেলাইয়ের মাধ্যমে তারা দক্ষ হাতে লাইন থেকে একটি গার্মেন্টস তৈরি করেন। তাই তাদের চাকরির ইন্টারভিউতে এ সকল বিষয়ে প্রশ্ন করা হয় এবং প্র্যাকটিক্যালি ইন্টারভিউ নেওয়া হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন, গার্মেন্টসে চাকরি নিতে গেলে একজন সুপারভাইজারকে কি কি কাজ জানতে হবে এবং তাকে কি কি বিষয়ে ইন্টারভিউতে প্রশ্ন করা হতে পারে এবং আপনার বেতন কত হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, আপনি যদি গার্মেন্টস ওয়ার্ক চ্যানেলটিতে নতুন হন, তাহলে গার্মেন্টস রিলেটেড এ ধরনের দরকারি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, চলুন মূল ভিডিওটি শুরু করি। একজন সুপারভাইজারের চাকরি নিতে গেলে যে সকল দক্ষতার প্রয়োজন তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: কাজের দক্ষতা, মানসিক দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা। বন্ধুরা, এসব বিষয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই দেখি কি কি কাজের দক্ষতা প্রয়োজন। লাইন লেআউট করার যোগ্যতা থাকতে হবে। সুপারভাইজার বা লাইন চিফের চাকরি নিতে গেলে অবশ্যই তাকে লাইন লেআউট করার যোগ্যতা থাকতে হবে। লাইনে কোনো স্টাইলের কাজ ঢোকার পর কোন মেশিনের পর কোন মেশিন হবে, হেল্পারের টেবিল কোথায় দিলে ভালো হবে, লাইনে কোয়ালিটির টেবিল কোথায় দিতে হবে, এসব বিষয়ে পিপি স্যাম্পল দেখে আনুমানিক একটা ধারণা গ্রহণ করতে হবে। কাটিং থেকে ইনপুট আসার পরে কোনটা কোন পার্ট হবে, ধরুন একটি প্যান্টের কাজ ঢুকবে, সেই ক্ষেত্রে ব্যাগ ইয়োক কোনটা, ফ্লাই কোনটা, ফেসিং, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, বেল্ট, লুপ, ফেসিং, এগুলো কোনটা কোন পার্ট, এগুলো আলাদা করতে হবে। ইনপুট থেকে আউটপুট পর্যন্ত ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, অ্যাসেম্বলি, আউটপুট প্রতিটি অংশের লেআউট করে একটি কমপ্লিট গার্মেন্টস তৈরি করতে হবে। ফ্রন্ট পার্ট তৈরি করতে প্রথমে কোন মেশিন লাগবে, কোন কাজ দিয়ে শুরু করতে হবে, এভাবে প্রতিটি মেশিন বাই মেশিন, প্রসেস বাই প্রসেস কমপ্লিট করে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট তৈরি করতে হবে। অ্যাসেম্বলি পয়েন্ট থেকে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অ্যাসেম্বলি করে প্রতি মেশিনের কাজ করিয়ে একটি গার্মেন্টস কমপ্লিট করার যোগ্যতা থাকতে হবে। কেউ সুপারভাইজার বা লাইন চিফ পদে জব নিতে গেলে অবশ্যই তাকে লেআউট সম্পর্কে প্রশ্ন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে একটি গার্মেন্টস ধরিয়ে দিয়ে বলা হয়, আপনি এই গার্মেন্টসের মতো একটি কমপ্লিট গার্মেন্টস তৈরি করে দেখান। লাইনের সকল মেশিন চালানোর যোগ্যতা থাকতে হবে। সুপারভাইজার লাইন চিফকে লাইনের সকল মেশিন চালাতে জানতে হবে। লাইনে সাধারণত যে সকল মেশিন থাকে, প্লেন মেশিন, টু নিডিল, ওভারলক, ফ্ল্যাট লক, কাঞ্চাই, ফিট অফ দ্য বারটেক সহ সকল মেশিন চালাতে জানতে হবে। ওভারলক মেশিনে সুতা গাঁথতে জানতে হবে। থ্রি থ্রেড, ফোর থ্রেড, ফাইভ এবং সিক্স থ্রেড ওভারলক মেশিনে সুতা কীভাবে গাঁথতে হয় সেটা জানতে হবে, কারণ অনেক নতুন অপারেটর আসে যারা ঠিকমতো ওভারলক মেশিনে সুতা গাঁথতে জানে না। বন্ধুরা, গার্মেন্ট সুপারভাইজারদের দায়িত্ব কর্তব্যগুলো কি: ফাইভ পকেট প্যান্ট লেআউট, কার্গো পকেট প্যান্ট লেআউট, চিনো প্যান্ট লেআউট, এ সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের গার্মেন্টস ওয়ার্ক চ্যানেলটি ঘুরে আসার বিনীত অনুরোধ রইল। প্রতিটি প্রসেসের কাজ জানতে হবে। লেআউটের সময় অপারেটরকে প্রথমে দুই এক পিস কাজ করে দেখাতে হবে। কোনো স্টাইলের লেআউট করতে যত প্রসেসের কাজ আছে সব কাজ জানা থাকতে হবে। এছাড়াও কোনো প্রসেসের সমস্যা হলো বা অপারেটর গেট পাস নিল বা কোথাও গেল, তখন ওই মেশিনের ওই প্রসেসের কাজ সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা একজন সুপারভাইজারের থাকতে হবে। গার্মেন্টস মেশিনের কিছু কিছু কাজ জানতে হবে, যেমন গাইড চেঞ্জ করা, লব মোটা চিকুন করা, এসপিআই কমানো বাড়ানো, টেনশন লুজ বা টাইট করা, ব্যাক স্টিচ চালু করা বা বন্ধ করা, মেশিনের প্রেশার কমানো বাড়ানো, এ সকল টুকটাক কাজ একজন সুপারভাইজারকে জানতে হবে। মেশিনের গাইড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। গার্মেন্টস মেশিনের বিভিন্ন প্রকার গাইড রয়েছে, যেমন প্লেন গাইড, টপসিন গাইড, 160, 18, 360, 14, 560, 38, এ সকল গাইড সম্পর্কে জানতে হবে। টু নিডিল গাইড, লেফট সাইড, রাইট সাইড গাইড, জিপার গাইড, টি গাইড, শেয়ারিং গাইড, বিভিন্ন প্রকার ফোল্ডার গাইড, সব প্রকার গাইড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
এবং কোন মেশিনের কোন কাজের জন্য কি গাইড ব্যবহার করলে ভালো হবে সেটার ধারণা থাকতে হবে। ডিফেক্ট রিডিউস অ্যান্ড রিপেয়ার, বিভিন্ন প্রকার ডিফেক্ট কেন হচ্ছে এবং সেটা কিভাবে রিডিউস করা যায় সে সম্পর্কে ধারণা থাকতে হবে। কোনো প্রসেসে বেশি ডিফেক্ট হলে সেটা কেন হচ্ছে, মেশিন প্রবলেম নাকি হ্যান্ডেলিং প্রবলেম খুঁজে বের করতে হবে। মেশিন প্রবলেম হলে মেকানিক ডেকে মেশিন অ্যাডজাস্ট করতে হবে। হ্যান্ডেলিং প্রবলেম হলে মেশিনে বসে কয়েক পিস কাজ করে অপারেটরকে দেখাতে হবে এবং অপারেটরকে ট্রেন আপ করার মাধ্যমে ডিফেক্ট রিডিউস করতে হবে। লাইন ব্যালেন্সিং, কোনো প্রসেসে কোনো অপারেটরকে দিলে প্রোডাকশন ভালো হবে এবং কোয়ালিটি ভালো হবে, কোথাও অপারেটর বা হেল্পার অ্যাবসেন্ট করলে তার জায়গায় কাকে দেওয়া যায়, লোক কিভাবে ম্যানেজ করা যায়, কোন প্রসেসে বেশি কাজ জমে গেলে কিভাবে জমা ক্লিয়ার করা যায়, এসব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কাজের কোয়ালিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রোডাকশন বাড়ানোর সাথে সাথে লাইনের কাজের কোয়ালিটি কিভাবে ডেভেলপ করা যায়, লাইনের অল্টার কিভাবে কমানো যায়, এ ব্যাপারে অপারেটরদের নিয়ে মিটিং করতে হবে। কোনো ডিফেক্ট চলে, কোনটা চলে না, কোনটা মেজর কোনটা মাইনর, এ ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে। লাইনে বায়ার আসলে যে সকল সমস্যা ধরে বা বায়ার পিপি মিটিংয়ে যে সকল বিষয়ে ইনস্ট্রাকশন দেয় সেগুলো লাইনে বাস্তবায়ন করতে হবে। এবারে আমরা জানবো একজন সুপারভাইজার লাইন চিফের কী কী মানসিক দক্ষতা থাকতে হবে। চাপ সহ্য করার ক্ষমতা থাকতে হবে। প্রোডাকশনের চাপ, কোয়ালিটি ডিপার্টমেন্টের চাপ গার্মেন্টসে থাকবেই, সে সকল মেনে নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। একটা লাইনে অনেক অপারেটর থাকে, তাদের মাঝে সমস্যা হলে বা ঝগড়া বিবাদ লাগলে সেটা মিটমাট করার ক্ষমতা থাকতে হবে। লাইনে বিভিন্ন প্রকার লোক থাকে, কেউ একটু ভদ্র, কারো বা একটু মাথা গরম, যাকে যেভাবে কনভিন্স করা যায় সেটা করতে হবে। লাইন কন্ট্রোল করার জন্য সবার ভরসা এবং সম্মান অর্জন করা জরুরি। প্রোডাকশন টার্গেট অর্জন করার জন্য অপারেটরকে চাপ দিতে হবে এবং তার কাছ থেকে ঘন্টার প্রোডাকশন ঘন্টায় বুঝে নিতে হবে। জোর গলায় কথা বলার এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন লোকেরাই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সাফল্য অর্জন করে। PMGM যখন প্রোডাকশনের জন্য ডাকবে, জানতে হবে প্রোডাকশন কেন হয়নি, তখন লাইনের সকল সমস্যা তুলে ধরতে হবে। যেমন মেশিন নষ্ট ছিল, অপারেটর বা হেল্পার অ্যাবসেন্ট থাকলে সেটা জানাতে হবে, ইনপুট ছিল না, এ সকল বিভিন্ন সমস্যা থাকলে সেটা মিটিংয়ের সময় তুলে ধরতে হবে। বন্ধুরা, এবারে আসি শিক্ষাগত যোগ্যতায়। আপনাকে সুপারভাইজার বা লাইন চিফ পদে চাকরি নিতে হলে কাজ জানার পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কতদূর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে SSC পাস হতে হবে, কারণ সুপারভাইজার লাইন চিফকে লাইনের প্রোডাকশন রিপোর্ট করতে হয়, অপারেটর হেল্পারের নিয়োগপত্র লিখতে হয়, ওয়ার্কারদের দৈনিক হাজিরা লিস্ট করতে হয়। তাই এখন অবশ্যই গার্মেন্টসে শিক্ষাগত যোগ্যতার দরকার আছে। তবে আপনার কাজের অভিজ্ঞতা যদি অনেক বেশি থাকে তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই, আপনার চাকরি হয়ে যাবে। বন্ধুরা, এত সময় আলোচনা করলাম আপনার যোগ্যতা এবং দক্ষতার ব্যাপারে। এবার আপনাকে জানাই আপনার বেতন কত হতে পারে। আপনি যদি একজন দক্ষ সুপারভাইজার হিসেবে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ পান তাহলে একজন সুপারভাইজারের বেতন সাধারণত 20-24 হাজার টাকার ভিতরে ধরা হয়ে থাকে। এবং লাইন চিফ হিসেবে যারা নিয়োগ পায়, লাইন চিফদের বেতন এখন সাধারণত 28-32 হাজার টাকার ভিতরে ধরা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে বেতনের কিছুটা তারতম্য হয়ে থাকে, কোনো ফ্যাক্টরিতে একটু কম বা কোনো ফ্যাক্টরিতে একটু বেশি হতে পারে। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরিতে লাইন চিফ সুপারভাইজাররা টার্গেট বোনাস সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা এত সময় জানলেন সুপারভাইজার বা লাইন চিফ পদে চাকরি নিতে গেলে আপনার কী কী যোগ্যতা এবং দক্ষতা থাকতে হবে, আপনাকে কী কী কাজ জানতে হবে বা ইন্টারভিউতে আপনাকে কী কী প্রশ্ন করা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।